সোমবার থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। বনগাঁ মহকুমায় মোট পরীক্ষার্থী 11,789 জন। পরীক্ষাকে কেন্দ্র করে একাধিক পদক্ষেপ পশ্চাদের। দীর্ঘ দু বছর পর শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। সোমবার থেকে শুরু হয় এবছরের পরীক্ষা। অনলাইন ক্লাস ছেড়ে এদিনই জীবনের প্রথম বড় পরীক্ষায় বসল ছাত্রছাত্রীরা। মাধ্যমিক পরীক্ষাকে ঘিরে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বনগাঁ মহকুমায় এবারের মোট পরীক্ষার্থী 11,789 জন। এর মধ্যে ছাত্র 5,856 জন, ছাত্রী 5,933 জন। এবার ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। মোট প্রধান পরীক্ষা কেন্দ্র 19টি, মহকুমায় সাব পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 67টি। অফলাইনে পরীক্ষা দিচ্ছে অনেকদিন পরে, খুবই খুবই ভালো লাগছে। এর আগে দু বছর অনলাইনে হয়েছে, তা এবছর মানে অনলাইনে হলে এরকম আমরা তো অভিজ্ঞতা নিতে পারতাম না। এবার তা ফার্স্ট একটা বোর্ড এক্সাম ভালোই লাগছে, অভিজ্ঞতাটা ভালোই লাগছে। অনলাইনে পরীক্ষাকে দিইনি, আর অফলাইনে দিয়েছি, তা এবার বোর্ড এক্সাম তো এবার আমাদের ফার্স্ট অভিজ্ঞতা হচ্ছে। ভালো লাগছে, আমার এক্সাইটেড লাগছে ভীষণ, আবার নার্ভাসও লাগছে, একটু তো লাগছে এই টেনশন না। বাড়িতে অনলাইন তো ক্লাস চলেছেই, তার সাথে বাড়িতে প্রাইভেট টিউটর সমস্ত কিছু দিয়ে ভালোই হয়েছে প্রিপারেশন। অনেকদিন পর পরীক্ষা দিচ্ছি। নির্দেশিকায় যা যা সরকার দিয়েছে সেগুলোই আমাদেরকে বলা হয়েছে। মাস্ক ব্যবহার করছি, স্যানিটাইজার নিয়ে এসছি, তারপর যা যা দূরত্ব বিধি মেনটেন করে বসা সমস্ত কিছুই আর কি, করোনার বিধি যা যা আছে আর কি। প্রশ্নপত্র ফাঁস রুখতে সমস্ত পরীক্ষা কেন্দ্রের পাশে 144 ধারা জারি করা হয়। পুলিশের পক্ষ থেকেও পরীক্ষা ঘিরে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। যানজট এড়াতে তৎপর ছিল প্রশাসন। পরীক্ষা কেন্দ্রের আশেপাশের সমস্ত সাইবার ক্যাফে, জেরক্সের দোকান বন্ধ রাখা হয়েছে। জীবনের প্রথম বড় পরীক্ষায় বসবার আগে আনন্দিত ছাত্রছাত্রীরাও। এ বিষয়ে ছাত্রছাত্রীরা বলেন, টেনশন হচ্ছে, তা ভাল লাগছে, পরীক্ষা প্রথম পরীক্ষা দিতে হচ্ছে বড় একটা, ভালোই লাগছে, দেখা যাক কি হয়। অফলাইনে পরীক্ষার অভিজ্ঞতা তো প্রথম। হ্যাঁ হ্যাঁ, সেই জায়গা লাগিয়ে কেমন ভয় লাগছে কি? হ্যাঁ ভালো লাগছে, একটু ভয় ভয়ও হচ্ছে। বাড়িতে পড়েছিলাম, অনলাইনেও ক্লাস হয়েছিল, স্যানিটাইজার ইউজ করতে বলা হয়েছে, দূরত্ব বজায় রেখে কথা মানে পরীক্ষা দিতে বলেছে, মাস্ক পরতে বলেছে এবং কোনো টেনশন ছাড়া পরীক্ষা দিতে বলেছে। প্রিপারেশন তো খুবই ভালোই হয়েছে, আর চিন্তা বলতে গিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, আবার চিন্তা না করারও কোনো কারণ নেই, যেহেতু জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এটা, সেহেতু একটু চিন্তা হচ্ছে। কিন্তু শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা, আত্মীয় স্বজন সবাই আমাদের সবার প্রতি একটা মানে ভরসা রয়েছে, তারা একটা আশা করে রয়েছে। তো তাদের মুখের দিকে তাকিয়ে আমাদের তো অন্তত ভালো করে পরীক্ষাটা দিতেই হবে। আর আশা করছি যে এবারের মাধ্যমিক পরীক্ষায় সব সকল পরীক্ষার্থীরা খুব ভালোভাবেই পরীক্ষাটা দেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড।